Good afternoon, everyone. Today we will study about the objective of management. Means every organization have an specific and particular objective. Means প্রত্যেক ম্যানেজমেন্টের পার্টিকুলার একটা অবজেকটিভ থাকে, মানে উদ্দেশ্য থাকে। যেখানে আমরা এই ম্যানেজমেন্টটা করি আর বাখানে করি আর আমরা তোমার অর্গানাইজেশনটা আমরা ম্যানেজ করি, ঠিক আছে? আমরা অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে দেখুন, যেহেতু আমরা বিজনেস স্টাডি করি, ঠিক আছে? তো আমরা ম্যানেজমেন্টের অবজেক্টিভ আমরা ক্লাসিফাই করবো ব্রডলি হইলো তিনটা ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি হইলো অর্গানাইজেশনাল কিছু একটা অবজেক্টিভ থাকবো, দুই নম্বর ক্যাটাগরি হইলো, সেকেন্ড ক্যাটাগরি হইলো সোশিয়াল অবজেক্টিভ, ঠিক আছে? মানে কিছু সোসাইটির উদ্দেশ্য নিয়ে আমরা অর্গানাইজেশনটা ম্যানেজ করবো আমরা অর্গানাইজেশনটারে। তিন নম্বর অবজেক্টিভ হইলো আমরা ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ, আমরা কিছু ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ আছে। তো ফার্স্ট পয়েন্ট হইলো অর্গানাইজেশনাল অবজেক্টিভ, যেটা কি হইব, যেটা হইলো কি আমরা অর্গানাইজেশনের কি হইব, অর্গানাইজেশনের গ্রোথ আর প্রসপেরিটি নিয়ে আমরা কথা কইব, ঠিক আছে? যেটা হইলো অ্যান অর্গানাইজেশনাল অবজেক্টিভ এইমস এট গ্রোথ অ্যান্ড প্রসপেরিটি অফ দ্য বিজনেস। দ্য মেইন অর্গানাইজেশনাল অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট এজ এস ফলোজ। নাম্বার ওয়ান অবজেক্টিভ হইলো তোমার অর্গানাইজেশনাল অবজেক্টিভ, আর নাম্বার ওয়ান অবজেক্টিভ দেখো অর্গানাইজেশনের সার্ভাইভ করতো। সার্ভাইভাল মিনস তার বাঁচিয়া থাকা। যদি অর্গানাইজেশনে সার্ভাইভ না করতে পারে, বাঁচিয়ে না থাকতে পারে, তাইলে আমরা অর্গানাইজেশনটা সামনে দিয়ে চালাইয়ে লইয়া যাইতে পারতাম না, ঠিক আছে? আমরা স্মুথ রানিং করতাম অর্গানাইজেশনটারে। দ্য বেসিক অবজেক্টিভ অফ এভরি বিজনেস, সব বিজনেসের বেসিক অবজেক্টিভ মেইন উদ্দেশ্য থাকে কিটা, ইজ টু সার্ভাইভ ফর দ্য লং পিরিয়ড অফ দ্য মার্কেট। যেন আজকে খুলছি, এক সপ্তাহ পরে আমার বিজনেসটা বন্ধ হয়ে যেত, এরকম হইতো না। আমার লং টার্মে আমি বাঁচিয়ে থাকতাম, ঠিক আছে? সাপোজ এক্সাম্পল হিসাবে তুমি যদি ধরো, সাপোজ রিলায়েন্স কত মানে গ্রোথ প্লাস ডেভেলপমেন্টাল ইন্ডাস্ট্রি, রিনাউন্ড ইন্ডাস্ট্রি, যেটা লং টার্মে বাঁচিয়ে যা, সেখানে বাঁচিয়ে যা, তারা ডে বাই ডে প্রফিট আর্নিং করে বালা ম্যানেজ করে বা ইফেক্টিভলি এফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারে, হিউম্যান রিসোর্স ইউটিলাইজ করতে পারে, যার কারণে তারা সার্ভাইভ করে যাইতে কোনো ধরনের অসুবিধা না। তারা এটা বেসিক অবজেক্টিভ, ঠিক আছে? দুই নম্বর অবজেক্টিভ হইলো তোমার প্রফিট। দেখো একটা অর্গানাইজেশনের মেইন অবজেক্টিভ দেখা যায় প্রফিট আর্নিং করতে। উইদাউট প্রফিট আর্নিং নো বিজনেস ক্যান সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। এখন এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড যদি একটা বিজনেস সার্ভাইভ করতে লাগে, তার প্রফিট আর্নিং করতে লাগবে, ঠিক আছে? প্রফিট আর্নিং মাস্ট। উইদাউট প্রফিট আর্নিং এখন কোম্পানি সার্ভাইভও করতে পারত না, যারা এমপ্লয়ি আছে তারা স্যালারিও দিতে পারতো না। উইদাউট স্যালারি কোনো এমপ্লয়ি কোনো কোম্পানি থাকবে না, কোনো অর্গানাইজেশন থাকবে না, থাকতে পারতো না, ঠিক আছে? অনলি সার্ভাইভাল ইজ নট এনাফ ফর দ্য বিজনেস। দেন পার টু পার, সাপোজ তোমার একশো হইলে তোমার কস্ট আর একশো তুমি যদি তোমার আর্নিং করো, তাহলে একশো তোমার তো খালি জাস্ট কস্টে তুমি পার করবা, সার্ভাইভ করবা, কিন্তু তুমি তো প্রফিট আর্নিং করতে পারতে না, লং টার্মের লাগে সার্ভাইভ করতে পারতে না। যার কারণে লং টার্মের লাগে সার্ভাইভ যদি করতে চাও, তাই তোমার প্রফিট আর্নিং লাগবে। এটা হলো অর্গানাইজেশনাল অবজেক্টিভ, ঠিক আছে? ম্যানেজমেন্ট হ্যাজ টু এনশিওর দ্যাট বিজনেস মেক্স রিজনেবল প্রফিট। তার রিজনেবল একটা প্রফিট। এখন তুমি এখন দশ টাকা যে সাপোজ এখন অক্সিজেনের ডিমান্ড বেশি, এখন অক্সিজেন আগে আসো 10,000 টাকা, এখন তুমি 25,000 টাকা এক্সেস ডিমান্ড করতে, তুমি এটা রিজনেবল প্রাইস হন না, ঠিক আছে? তুমি 10,000 আসলে একটু ডিমান্ড বেশি, তুমি 12,000 এখন বিক্রি করো, তোমার সেল করো, এটা একটা রিজনেবল হইব, একটা রিজনেবল প্রাইসে তুমি বাজারে সারিয়ে দাও, ঠিক আছে? ওটা তাই প্রফিট হবো। তিন নম্বর পয়েন্ট হইলো গ্রোথ। গ্রোথ হইলো তোমার ডে বাই ডে, আজকে তুমি সাপোজ একটা বিজনেসে তোমার 100 ইউনিট প্রোডাকশন করে, তোমার ই লং টার্মে তুমি সার্ভাইভ করতে, এই 100 ইউনিট করে সার্ভাইভ না, ডে বাই ডে তুমি ওটাকে স্প্রেড করো, এক্সটেন্ড করো। ফর এক্সাম্পল তুমি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লইছে, ঠিক আছে? প্রথমে রিলায়েন্স ইন্ডাস্ট্রি অনলি অয়েল আসলো, এখন তো রিলায়েন্সের জিও আছে, ঠিক আছে? সবর আতে আতে আছে। তো ডে বাই ডে কিটা করে তার বিজনেসে গ্রোথ করে, এটা হইলো কি আমরা অর্গানাইজেশনাল অবজেক্টিভ। দুই নম্বর পয়েন্ট হইলো কি আমরা সোশিয়াল অবজেক্টিভ। দেন আমরা সোসাইটির কিছু একটা অবজেক্টিভ আছে। দেখো সোসাইটির অবজেক্টিভ হইলো তুমি একটা বিজনেস করবা, বিজনেসে যদি তোমার সোসাইটি যদি খারাপ করে, তুমি এটা সার্ভাইভ করতে পারবা না। অর্গানাইজেশনের ফার্স্ট পয়েন্ট সার্ভাইভ করা, এটা তুমি সার্ভাইভ কোনোদিনও করতে পারতে না, যার কারণে তুমি সোসাইটিরও দেখতে লাগবো, সিএসআর কিছু অ্যামাউন্ট তুমি সোসাইটি দিতে লাগবো, ঠিক আছে? তো এভরি বিজনেস ইজ এ পার্ট অফ দ্য সোসাইটি। বিজনেস তো সেট আপ তো সোসাইটি তো করবেন না, যার কারণে পার্ট অফ দ্য সোসাইটি, দাস ইট হ্যাজ সার্টেন সোশিয়াল অব্লিগেশন টু ফুলফিল দ্য সোসাইটিয়াল অবজেক্টিভ। কারণ সোসাইটির কিছু একটা দায়বদ্ধতা আছে তোমার উপরে, রেসপন্সিবিলিটি আছে, তুমি এইগুলা তুমি মানিয়ে নিয়ে যেতে লাগবো, ঠিক আছে? সাপোজ এক্সাম্পল তোমার এক নম্বর অবজেক্টিভ হইলো সোশিয়াল অবজেক্টিভের মধ্যে সাপ্লাই কোয়ালিটি গুডস এট রিজনেবল প্রাইস। তুমি সোসাইটির যে গুডসগুলো সাপ্লাই করবা এগুলো রিজনেবল প্রাইসে দিবা। ফর এক্সাম্পল তোমার আমি সিলিন্ডার যেটা এখন কইছি, যেটা হইলে তোমার 10,000 সিলিন্ডার পার সিলিন্ডারের কস্ট, ঠিক আছে? পার সিলিন্ডারের দাম তুমি এটা রিজনেবল 12,000-15,000 পর্যন্ত রিজনেবল একটা ওয়া যায়, ঠিক আছে, মানা যায়। কিন্তু 25,000 এটা রিজনেবল না, এটা সোসাইটি মানিয়ে লইয়া যাইতো না, এরকম যদি ওয়া তাইলে মানা যাইতো না। বা এখন মার্কেটের দাম 20 টাকা, এটা এখন মার্কেটের যদি 50 টাকা হয়, ওই পর্যন্ত রিজনেবল প্রাইসই বলি, সোসাইটি মানতো না। তো ফার্স্ট হইলে তুমি কোয়ালিটি গুডস দিবা রিজনেবল প্রাইসে দিবা,
দুই নম্বর হইল কন্ট্রোলিং এনভায়রনমেন্টাল পলিউশন, তুমি এমন কিছু যেন প্রডিউস করতে না যাতে যেন এনভায়রনমেন্টে পলিউট করিলাম, এনভায়রনমেন্টে দূষিত করিলাম, এরকম করবে না, ঠিক আছে? এনভায়রনমেন্টাল পলিউশন যেগুলো আছে এগুলো কন্ট্রোলিং করা হবে। তিন নম্বর সোশ্যাল অবজেক্টিভ হইল ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর দ্য পিপুল। তুমি যে সোসাইটি সাপোজ এখন বিবিসির আছে, বিবিসির বদহুর এস্টাবলিশ হয়েছে, বদহুর চারিপাশে যে মানুষ যেগুলো আছে তারা নিয়ে তুমি এমপ্লয় করো, ঠিক আছে? তখন সোসাইটির মানুষগুলো স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হইব, মানুষের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট যখন হয়েছে মানুষের এগুলো দিবা, ঠিক আছে? এরপরে হইলো ইন্ডিভিজুয়াল কিছু অবজেক্ট, মানে নিজের স্বার্থে, ঠিক আছে? নিজের স্বার্থে বলতে এখানে এমপ্লয়ি যারা অর্গানাইজেশনের ভিতরে আছেন তারা স্বার্থে, তো এখানে স্বার্থে এমপ্লয়ি যারা আছেন তারা কিতা হইব, তারা অবজেক্টিভ কিতা হইতে পারে, তারা তো স্যালারি দিতে কথা হইলে গেছে। ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ রেফার্স টু অবজেক্টিভ হুইচ আর রিলেটেড টু দ্য এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন। দেন এই ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ ওগুলা যেগুলা অর্গানাইজেশনের এমপ্লয়ি আছে তারার অবজেক্টিভ গুলা দেওয়া, ঠিক আছে? তারার উদ্দেশ্যে আর কি কিছু আমার তোমার ম্যানেজমেন্ট অবজেক্টিভ আছে। নাম্বার ওয়ান অবজেক্টিভ হইল ইন্ডিভিজুয়াল, নাম্বার ওয়ান অবজেক্টিভ হইল তোমার পে অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি, তারার অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি। এখন সাপোজ মনে করলাম কেউ একটা কাজ করে, ঠিক আছে, একটা কাজ করে ডে লেবার তার মজুরি এখন কত করে, সাপোজ মনে করো 500 করে চলে, তাহলে 500 করে ডে মজুরি স্যালারি দিবা। এখন যার যতটুক রিজনেবল স্যালারি দিতে লাগে, অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি দিতে লাগে, তারা ততটুক স্যালারি তোমার দিবা। এরপরে হইলো ঠিক এমপ্লয়ি এজ এ পার্ট অফ দ্য বিজনেস, তারা এজ এ তোমার লেবার হিসাবে ইউজ করবে না, তারা মনে এমন বাটে তুমি মোটিভেট করে রাখবা যাতে তারা বুঝাই দিতে চাইবা যে বিজনেসের তুমিও একটা পার্ট, ঠিক আছে? তুমি স্যার আমার বিজনেস চলতো না, ওরকম তারা একটা ইম্পর্টেন্স দিবা। তিন নম্বর হইলো রিকগনিশন অফ মেরিটোরিয়াস ওয়ার্ক। সাপোজ মনে করলে সে এক ঘন্টায় কাজ করে, সাপোজ আমি এক ঘন্টায় কাজ যদি করি 100 ইউনিট প্রডিউস করি, ঠিক আছে? আর তুমি এখন সাপোজ রণজিতে যদি তুমি দুই নম্বর এমপ্লয়ি, আমি ফার্স্ট এমপ্লয়ি, তুমি সেকেন্ড এমপ্লয়ি, তুমি যদি 100 ইউনিট প্রডিউস করো আর সেম স্যালারি আমার যদি 10,000, তোমার যদি 10,000 হতো, তুমি ডিমোটিভেটেড হইবা, অত ওভার কাজ করিয়া, ওভার লোড কাজ করিয়া, এরপরে সেম স্যালারি খেলায়। যখন ওরকম মানে এক্সট্রা খেয়াল যদি কাজ করো তারা বোনাস দিয়ে তারা একটু মোটিভেট করে দিয়ে দেবে, ঠিক আছে? এটা হলো ইন্ডিভিজুয়াল অবজেক্টিভের মধ্যে পড়ে। তিন নম্বর পয়েন্ট হইল, সরি, চার নম্বর পয়েন্ট হলো প্রোভাইড হেলদি ওয়ার্কিং কন্ডিশন, যে ওয়ার্কিং কন্ডিশন যেটা আছে এটা হেলদি রাখবে। হেলদি বলতে সাপোজ মনে করলে এখন তারা রুদ্রর মধ্যে কাজ করাইবে না, বা কোনো অত লাইটিংয়ের মধ্যে কাজ করাইবে না যেটা তারা চোখের মধ্যে এফেক্ট করে দেয়, যার কারণে ওয়ার্কিং কন্ডিশন যেটা আছে ওটা হেলদি হইব, ঠিক আছে? যদি এরপরে তোমার যদি অর্গানাইজেশন বইয়া মানুষে কাজ করে তার মধ্যে ফেনুন দিয়া দিবা, ঠিক আছে, যাতে কাজ করতে সময় তারা টায়ার্ড ফিল না করে, ওয়ার্কিং কন্ডিশনটা ভালো হইতো। তো এটা হইলো তিন ধরনের অবজেক্টিভ, যার এখন সিম্পল সামারি হইল গিয়া অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট তিন ধরনের, মেইনলি অর্গানাইজেশনের সোশিয়াল আর ইন্ডিভিজুয়াল। অর্গানাইজেশনের মধ্যে আবার তিন ধরনের সার্ভাইভাল হইতো, প্রফিট, গ্রোথ। সোশিয়াল মধ্যে সোসাইটিতে দেখে দেখাশোনা করিয়া যেগুলা, আর ইন্ডিভিজুয়াল নিজের এমপ্লয়ির পার্সপেক্টিভে যেগুলা, ঠিক আছে? অবজেক্টিভ বুঝছো তো? থ্যাংক ইউ।